আসসালামু আলাইকুম। আজ 8ই জানুয়ারি শুক্রবার 2021। কারহাট থেকে আমি মাহবুব। অনেকে ছোট গাড়ির ভিডিও দেখতে চেয়েছেন, জানতে চেয়েছেন সেকেন্ড হ্যান্ড ছোট গাড়িগুলোর দাম কীরকম সেই সম্বন্ধে একটা ধারণা দিতে। আজকে আমি চেষ্টা করব কিছু ছোট গাড়ি দেখানোর জন্য। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো চলেন দেখি কী অবস্থা। তো এখানে প্রথমে সুজুকি স্টিলোর একটি গাড়ি আছে, মডেল 2012, আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2012। 1000 সিসি বিবিটিআই ইঞ্জিন, সিএনজি এসি ঠিক আছে। আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 5,85,000 টাকা। এটা শুধু আস্কিং প্রাইস, আপনারা দামাদামি করে আরও কমাইতে পারবেন। এখানে টয়োটা বিটজেডের একটি গাড়ি আছে, মডেল 2010, আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2015। 1300 সিসি বিবিটিআই ইঞ্জিন, এসিওকে আছে, আর এটার দাম চাওয়া হচ্ছে 10,25,000 টাকা। আরেকটা বিটজেট আছে টয়োটার, মডেল 2011, আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2016। 1300 সিসি বিবিটিআই ইঞ্জিন, এসি ঠিক আছে, আর এটার দাম চাওয়া হচ্ছে 11,30,000 টাকা। এখানে টয়োটা বিটজেট আছে আরেকটা, মডেল 2012, আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2018। 1331 সিসি বিবিটিআই ইঞ্জিন, এসি সিএনজি ঠিক আছে, আর এটার দাম চাওয়া হচ্ছে 12,50,000 টাকা। এখানে একটা স্টারলেট আছে, মডেল 98, আর রেজিস্ট্রেশন করা হয়েছে 2002। 1331 সিসি বিবিটিআই ইঞ্জিন, এসি ওকে আছে, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 5,35,000 টাকা।
এখানে নিসান জোক আছে একটা, মডেল 2012 আর রেজিস্ট্রেশন করাইছে 2017-তে, 1500 সিসি, এসি ওকে আছে, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1475,000 টাকা। এখানে একটা সুজুকি আল্টো আছে, মডেল 2006-এর, আর রেজিস্ট্রেশন করাইছে 2011-তে, 660 সিসি, ইএফআই ইঞ্জিন, এসি ওকে আছে, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 690,000 টাকা। এখানে কালো রঙের নিসান জুক আছে আরেকটা, মডেল 2011-এর, আর রেজিস্ট্রেশন করাইছে 2017-তে, 1500 সিসি, এসি ওকে আছে, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 1495,000 টাকা। সবশেষে এখানে একটা কিয়া পিকান্তো আছে, মডেল 2011-এর, আর রেজিস্ট্রেশন করাইছে 2011-তেই, 1000 সিসি, বিবিটিআই ইঞ্জিন, এসি ওকে আছে, আর এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 735,000 টাকা। আপনারা কোন কোন গাড়ির ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব যদি সেই গাড়িগুলো হাটে ওঠে তাহলে তার রিভিউ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।